ভিডিও করার সময় কেন সবসময় বিরক্ত করো বলো? এবং টিম উইন্ডোজ আমাকে শ্যাডো প্র্যাকটিস অবধি আটকে রেখেছেন। যখন এই খেলার সুযোগটা এসে যায় আমি ছাড়তে পারি না। আরে আমি তো ক্রিকেট আরো বেশি খেলতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম। ক্রিকেটে কলকাতা লীগ খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি, তাই কোথাও যদি ক্রিকেট খেলছি এরকম কাউকে দেখতে পাই নিজে খেলতে নেমে পড়ি। তো এরকম হয়েছে শান্তিনিকেতনে, তখন একটু বৃষ্টি হচ্ছিল, একটু শুটিংটা বন্ধ ছিল, কয়েকটা বাচ্চা ওখানে ক্রিকেট খেলছে এবং তারা আমাদের শুটিংয়েরই পার্ট ছিল, যে শটটাই ছিল ওরকম যে তারাও ক্রিকেট খেলছে। তো তাদের ব্যাটটা নিয়ে আমিও নেমে পড়লাম, বললাম যে কি করে একটু বল কর একটু খেলি। আমরা রীতিমতো খেলতে আরম্ভ করেছিলাম এবং একটা সময় আমরা এরম আবদারও করেছিলাম। আমরা বলছিলাম না না এখন লাইট করতে হবে না, সেট করতে হবে না, এই লাইট এদিকে ঘোরা, আমরা ফ্লাড লাইটে ক্রিকেট খেলবো। আবির নিজেও ক্রিকেট খেলে এবং খেলতে ভালোবাসে। আলটিমেটলি পরিচালক এবং চিত্র পরিচালক তারা আমাদের দলে ঢুকে খেলে বল হারিয়ে দিয়ে খেলা বন্ধ করেছিলেন। মায়ের সাথে আবিরের সাথে শ্যাডো প্র্যাকটিস করতাম, আমরা ক্রিকেট নিয়ে গল্প করতাম, এইভাবেই আবিরের সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছিল। চরিত্র এবং টিম উইন্ডোজ আমাকে শ্যাডো প্র্যাকটিস অবধি আটকে রেখেছে, মানে ব্যাট বল পেলে আমি আরো বেশি হয়তো খেলতে আরম্ভ করতাম। Thank you.